আমাদের চারপাশে থাকা প্রাণীর দোয়া আল্লাহ তালার সাথে সাথে কবুল করেন কখনোই তাদের কষ্ট দেবেন না হজরত সুলাইমান আলিমুয়া সাল্লাম প্রাণীদের ভাষা বুঝতেন তিনি যে কোনো প্রাণীর সাথে কথা বলতে পারতেন সেই সুলাইমান আলিউয়াসাল্লাম প্রাণীর সাথে কথা বলেছেন তাদের সম্পর্কে জানতে পেরেছেন এবং তিনি বলেছেন প্রাণীর দোয়া তালার সাথে সাথে কবুল করেন এমনকি এদের বদ দোয়াও আল্লাহ তালা কবুল করেন হজরত সুলাইমান আলী বিড়ালের কথা উল্লেখ করেন হজরত সুলাইমান আলি ওসাল্লাম বলেন আমি অনেক পরিষ্কার এবং আল্লাহ ভীরু মানুষ দেখেছি যারা আল্লাহ স্মরণে শরণে নিজেদের দিন এবং রাত্রি অতিবাহিত করত। কিন্তু আল্লাহ আল্লাহতালা এই ব্যক্তিদের দোয়াও ততটা দ্রুত কবুল করেন না যতটা দ্রুত আল্লাহ আল্লাহতালা বিড়ালের দোয়া কবুল করেন এবং ববদোয়া খুব দ্রুত কবুল হয়ে যায় বিড়ালের দোয়ার প্রচণ্ড প্রভাব রয়েছে বিড়ালে যার জন্য দোয়া করে সে খুব দ্রুত সফল হয়ে যায় পাশাপাশি বিড়ালের বদুয়া অনেক খারাপ হয়ে থাকে বিড়াল যাকে বদদোয়া করবে সে ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে বরবাদ হয়ে যাবে আল্লাহ রসুল আলী আলিবাশ্লামের একটি বিখ্যাত হাদিস রয়েছে আল্লাহ রসুল আলী আলিবাশ্লাম বলেন আমি এক মহিলাকে জাহান্নামের আগুনে জ্বলতে দেখেছি সেই মহিলা একটি বিড়ালকে তার ঘরের মধ্যে এমনভাবে বেঁধে রেখেছিল যে তাকে কোনো খাবার বা পানীয় দেয়নি বিড়ালটিকে কিছু দেয়নি অথপর এভাবে ক্ষুধা যন্ত্রণায় কষ্ট দিয়ে বিড়ালটিকে হত্যা করে এবং সে ব্যক্তির যাবতীয় সকল আমল তালা নষ্ট করে দেন অভিশপ্ত অবস্থায় সে জাহান নামে প্রবেশ করে যদি প্রাণীকে কষ্ট দেয়া হয় তাহলে তাদের আল্লাহ আল্লাহতালা সাথে সাথে কবুল করবেন এমনকি আপনি ধ্বংসও হয়ে যেতে পারেন দর্শক আল্লাহ তালার কোনো মাখলককে জেনে বুঝে কোনো প্রকারের কষ্ট দেওয়ার উদ্দেশ্যে তাদেরকে হত্যা করা বা কষ্ট দেয়া মারধর করা উচিত নয় আল্লাহ তালার সমস্ত মাখলুকদের প্রতি দয়া ও ভালোবাসা প্রদর্শন করা একান্ত কর্তব্য আল্লাহতালা যেন আমাদের তার সমস্ত মাখলোকদের প্রতি দয়াশীল হওয়ার এবং ভালোবাসা প্রদর্শনের তৌফিক দান করুন